তাসকিন আহমদ কামস আপ নেক্সট। আইপিএল এর পাশাপাশি বেশ কটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেও বিসিবি থেকে কখনোই খেলার অনুমতি মেলেনি তাসকিনের। তবে এবার আসন্ন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে দেখা যাবে এই স্পিড স্টারকে। মুস্তাফিজের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ঢাকার এই পেসার। মঙ্গলবার এলপিএল এর নিলামে তাসকিনকে $50,000 ভিত্তিমূল্যে কিনে নেয় কলম্বো স্ট্রাইকার্স, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $58,00,000। দলটিতে আরো আছেন আফগান উইকেট রক্ষক রহমানুল্লাহ গুরবাজ, থিসারা পেরেরা, সাদাব খান ও গ্লেন ফিলিপস এর মতো তারকারা। অফ ফর্মে থাকা লিটন শান্ত লঙ্কান প্রিমিয়ার লিগে নাম দিয়েছিলেন, তবে তাদের কেনার আগ্রহ দেখায়নি কোনো দল। এছাড়া মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার এবং তরুণ তাওহিদ হৃদয়কেও দলে নেয়নি কেউ। বাংলাদেশি আরো বেশ কজন ক্রিকেটের নাম দিয়েছিলেন লঙ্কান লিগে, অবশ্য শরীফুলের নাম নিলামে উঠলেও তাকেও নেয়নি কোনো দল। এর আগে সরাসরি চুক্তিতে পেশার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় ডাম্বুলা। বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল মাতানোর পর এবার এলপিএল মাতানোর অপেক্ষায় বাংলাদেশের এই কাটার মাস্টার। তারপর থেকে আমার চেন্নাই টিমে খেলাটা ড্রিম ছিল। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।